আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ওয়ার্ডপ্রেস এর বেনিফিট গুলো কি কি, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করে কি কি বেনিফিট পেতে পারি, এই বেনিফিট গুলো আমরা এখন দেখব। কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করে কি কি সুবিধা, প্রথম হচ্ছে ইজি টু ইউজ, আমি এটাকে ইজিলি অনেক ইজিলি ইউজ করতে পারবো। আমি এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, পোস্ট একটা দেওয়া একটা মেনু ক্রিয়েট করতে পারবো ইজিলি। আমরা ধরেন আমি একটা নিউ পোস্ট ক্লিক করলাম, এখান থেকে পোস্ট থেকে নিউ পোস্টে ক্লিক করলাম, অ্যাড নিউ, এটা সুন্দর একটা পোস্টের পেজ চলে আসবে। ধরেন আমি এই সাইটটা দেখেন, এই সাইট আমি যে সাইটটা দেখাচ্ছি এই সাইট হচ্ছে আমার একটা বাইরের সাইট। তো এই সাইটটা অনেক সহজেই বানানো যাচ্ছে, ঠিক আছে। এই পোস্টের আমি যদি এখানে নিউ পোস্ট লিখি তাহলে এটা পোস্ট কি টাইটেল আসবে, এটা যদি ডিসক্রিপশন, এখানে যদি ডিসক্রিপশন লিখি ডিসক্রিপশন আসবে, তারপর পাবলিশ দিলে এটা কি দেখা যাবে, ঠিক আছে। তো এই যদি আমি এই ইজি না হতো ওয়ার্ডপ্রেস ইউজ করা, তাহলে আমি এখানে এইচটিএমএল কোডিং লিখতো। তো ইনস্পেক্ট এলিমেন্ট করে আমি একটু কোডগুলো দেখাই আপনাদেরকে, যে আমি কোডগুলো লিখতে হইতো, এই কোডগুলো বসে বসে লিখতে হইতো। তো এটা ইজি অনেক সহজভাবে ইউজ করার জন্যই আমাদেরকে কি এই প্যানেলগুলো ড্যাশবোর্ডগুলো দিয়ে দিয়েছেন। আমরা ড্যাশবোর্ডে গিয়ে যেত আমাদের নাম, আমাদের ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের ডিসক্রিপশন, এই জিনিসগুলো লিখতে পারি, সেই জন্য আমরা কি অনেক সহজে ইউজ করতে পারি। তারপর আসেন যে ম্যানেজ ইউর ওয়েবসাইট ফ্রম ইউর এনি কম্পিউটার। আপনি এটা হচ্ছে যে ইউকের একজন ভাইয়ারের ওয়েবসাইট, আমি আমার কম্পিউটারে বসে ইউজ করতেছি, আমি আমার কম্পিউটারে বসে কন্ট্রোল করতেছি, আমি ড্যাশবোর্ডে ঢুকে দেখাচ্ছি। তো তো এখানে যে কোনো কম্পিউটারে, যে কোনো কম্পিউটারে বসে আপনি কি এটাকে এডিট করতে পারবেন। তো নো এডিটিং টু এইচটিএমএল, কোনো আপনার এইচটিএমএল এর কোনো প্রয়োজন হবে না, এইচটিএমএল এডিট করার প্রয়োজন হবে না, এইচটিএমএল লেখার প্রয়োজন হবে না, এবং কোড লেখার কোনো প্রয়োজন হবে না। সার্চ ইঞ্জিন লাভ দিস সাইট, সার্চ ইঞ্জিনে তাড়াতাড়ি এইগুলো র্যাঙ্কিং করানো যায়। আপনার ওয়েবসাইটটা যদি আপনি সার্চ ইঞ্জিন সাইজে আপনার ওয়েবসাইটটা হোক রেসপন্সিভ, মোবাইল ইউজার দেন রেসপন্সিভ, ওয়ার্ডপ্রেস সাইটগুলো সবসময় রেসপন্সিভ হয়। রেসপন্সিভ বলতে বোঝাচ্ছি যে আমি এই ওয়েবসাইটটা আমি যখন মোবাইলে খুলবো, মোবাইল ফরম্যাটে খুলবে, আর ছোটো হইলে ছোটো হয়ে যাবে, বড় করলে বড় হয়ে যাবে, এটাকে বলা হয়েছে আপনার রেসপন্সিভ। আমি যদি এখানে ব্রাউজারের তীর চিহ্নটা নিই, আমি যে ফরম্যাটে নিচ্ছি ওই ফরম্যাটে হচ্ছে, তার মানে হচ্ছে যে এই ওয়েবসাইটটা রেসপন্সিভ, ঠিক আছে। আমি যদি ছোট করে ফেলি তাহলে এটা ছোট হতে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এগুলো সার্চ ইঞ্জিন রেফার করে বেশি সার্চ লিস্টে উপরের দিকে তোলার ক্ষেত্রে। তারপর হচ্ছে হাউ টু কন্ট্রোল ইউ হ্যাভ কন্ট্রোল ইউর সাইট, তুমি নিজেই তোমার ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবে। আমি নিজে এখন এই সাইটটা কন্ট্রোল করতেছি, বা বায়ার নিজেই চাইলে একটা বানাই ফেলতে পারবে, এগুলো অনেক সহজেই কন্ট্রোল করা যায়। দেন ডিজাইন ইউর ওয়েবসাইট 100% কাস্টমাইজেবল, এই ডিজাইনগুলো কাস্টমাইজেবল বলতে বোঝাচ্ছে কি আপনাকে এখানে আপনি ডিজাইনটা যে কোনো সময় কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো সময় যে কোনো দিন, একটা ইজি। আমরা যদি এখানে যদি এইচটিএমএল হইতো তাহলে ওই এইচটিএমএল কোড কোন ডেভেলপার লিখছে, কোথায় লিখছে, কোন জায়গায় আছে, এ খুঁজে বাইর করে তারপর যে এইটা এডিট করতে হইতো। এখানে তো আপনাকে বলা আছে হেডার সেটিং, তারপরে সেটিং এরিয়া, ফুটার, বাটন, সব কিছু ইন্ডিভিজুয়ালি বলা আছে যে আপনি কোথায় কোন জিনিসটা সেটিং করবেন। তো এটা ইজি, অনেক ইজি ইউজ করা, বেনিফিট পাচ্ছি আমরা এগুলো। ব্লগ সাইট, একটা ব্লগ সাইট বানাইতে পারবেন, যে কোনো একটা ব্লগ সাইট বানানো যায় সহজে। আপনি যদি ওয়েবসাইট দিয়ে একটা ব্লগ সাইট বা টেমপ্লেট, ল্যান্ডিং পেজ, যে কোনো কিছু বানাইতে পারবেন, যে কোনো ধরনের। আমরা দেখবো পরবর্তী টিউটোরিয়ালে, আমরা দেখবো যে কী কী ধরনের আমরা সাইটটা বিল্ড আপ করতে পারবো, কোন কোন টপিক্সে সাইট বিল্ড আপ করতে পারবো। এই এখানে বুঝতেছি যে আমরা বেনিফিটগুলো কী কী পাচ্ছি, বেনিফিট পাচ্ছি যে আমরা কি অনেকগুলো বেনিফিট পাবো। এর মধ্যে একটা হচ্ছে কি এই ব্লগ সাইট, আমি এই এইটা হচ্ছে আমার ব্লগ সাইট, পোস্টগুলো ব্লগ পোস্টগুলো আমার কি এখানে শো করতেছে,
তারপর এক্সটার্নাল ফাংশনালিটি প্লাগইন, আমার কিছু এক্সট্রা ফাংশন আর প্লাগইন দেওয়া থাকে, ওগুলো আমার এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটি বৃদ্ধি করে, এটা আগেও বলছি এখনো বলতেছি। সাইট ইজ ক্যান গ্রো ইউর বিজনেস গ্রো, আপনার সাইটটা যখন বিল্ড আপ করবেন, ই কমার্স একটা সাইট বিল্ড আপ করবেন, এই সাইটটা ধরেন এটা হেয়ার এক্সটেনশন সেল করে, তো ওর বিজনেসটা এখানে গ্রো করতে পারতেছে। ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইলে ও 7 দিনের মধ্যে বানাই ফেলতে পারতেছে, 7-10 দিনের মধ্যে বানাই ও মার্কেটে প্রোডাক্ট সেল করতে পারতেছে। যদি এইচটিএমএল সাইট হতো এটা বানাইতে লাগতো যে 3 মাস 6 মাস, এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি ডেভেলপ করি তাহলে আমার উইথ ইন শর্ট টাইমের মধ্যে আমি কি বিজনেস আমার রান করতে পারতেছি। দেন হচ্ছে যে হ্যাভ ইউ মাল্টিপল ইউজার, অনেকজন ইউজার থাকতে পারে এখানে, আপনি ইউজ করতে পারেন, আপনার ওই ক্লায়েন্টও ইউজ করতে পারে, অনেকজন ইউজার ক্রিয়েট করতে পারবেন, অনেকজনে ফোর্স দিতে পারবে চাইলে। এখানে ইউজার প্যানেলে গিয়ে ইউজার্স, ইউজার্স প্যানেলে গিয়ে এখানে অল নতুন নতুন ইউজার আপনি ক্রিয়েট করতে পারবেন। ফ্যাশন টিচ দুজন দুজন ইউজার আছে, তো এরকম করে আপনি চাইলে আপনার ইউজার বানাইতে পারবেন এখানে। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখবো যে আমরা কীভাবে কী কী ধরনের সাইট বানাইতে পারি ওয়ার্ডপ্রেস দিয়ে।